আলীকে টানা শ্যাডো প্র্যাকটিস করাতে দিনের পর দিন ওই একটা ছবির মতো শট মারতে দেখবে বলে। কাইপো যেতে সত্যি যখন আলী দেশের হয়ে খেললো, তুমি আলোকবর্ষ দূর থেকে ভুবন ভোলানো হাসি হেসেছিলে স্রেফ। সূর্য ডোবার আগে ওই মায়াবী মুখটা ছুঁয়ে দেখতে পেল কই আলী? তোমার বোধহয় সবসময় আগে ভাগে চলে যাওয়াতেই আনন্দ, গঙ্গার প্রচণ্ড স্রোতে ভেসে যাওয়াতে স্থিতি, আর একটু ধরে খেলতে পারতে চ্যাম্প। ঈর্ষা করার মতো একটা জীবন, আজীবন অনুশোচনা করার মতো একটা মৃত্যু, আর ছোট গল্পের মতো নেশা লাগিয়ে চলে গেলে। কথা তো ছিল টেস্ট ম্যাচ খেলার, না এভাবেই স্বপ্নের ওভার শেষ হতে হয়? যেভাবে আজীবন ওই হাসিটা দেখে গলার কাছে দলা পাকিয়ে আসে, যেভাবে প্রতিবার হেলিকপ্টার শট দেখলে এক ঝলক তোমাকেও মনে পড়বে, আর একটু ধরে খেলতে পারতে চ্যাম্প। মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আন্ডারডগ, মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারের র্যাঙ্ক, গডফাদারহীন অচেনা পথে হাঁটা, চোখে পড়ার মতো চরিত্র সব, চাঁদে জমি কিনে আকাশ কুসুম পারি, রাতের পর রাত জেগে তারা গোনা, নিচ্ছে থেকে চেতন ভগত, সাবলীল বিচরণ, রাজার মতো মন, যখন যার দরকার পড়েছে পাশে দাঁড়িয়ে পড়া এবং সিনেমাও করা। হ্যাঁ, সিনেমার বাইরে এক বিশাল আকাশ সমান জীবন ছেড়ে এত তাড়াতাড়ি চলে যায় কেউ? তোমার মতো গডফাদারহীন সিনেমা জগতে পরিচিতিহীন, ঝকঝকে ইংরেজি বলে মাসকমের ছাত্র ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহরুখ খান। তোমার মতোই টিভিতে অভিনয় করতে করতে একদিন সিনেমার সবচেয়ে বড় প্রতিষ্ঠান হয়ে গেল। ব্যর্থতা এসেছে, চরম হতাশা, একের পর এক ফ্লপ, ডিপ্রেশন, কিন্তু দিল্লির ছেলেটি দাঁতে দাঁত চেপে ক্রিজে পড়েছিল, যার মা বাবা কোনো দিন তাকে সিনেমা হলেই নিয়ে যেতে পারেনি, তিন দশক ধরে তার ছবি দেখেই 130 কোটি মানুষ বাঁচার আরেকটা কারণ খুঁজে পায়। তোমার ছিছড়ে কাইপোছে দেখেও তো কতজন বাঁচতে শিখেছিল চ্যাম্প। এত আগে ভাগে কেউ অমরত্ব লাভ করে? রাজীব হরিওম ভাটিয়াকে চিনতে তো? স্নেহ করত তোমায়, তোমারই মতো কোনো নাম গোত্রহীন হয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকেছিল, রাস্তায় শুয়েছে, 200 টাকাও পকেটে থাকতো না, থাইল্যান্ডের আধুনির কাজ করেছে, ওয়েটারি করেছে হোটেলে, আবার সেই একদিন ব্লকবাস্টার নায়ক হয়ে গলা মিলিয়েছে তাকে নিয়ে লেখা গানে। না হাম অমিতাভ, না দিলীপ কুমার, না কিসি হিরো কে বচ্চে, হাম হ্যায় সিধে সাধে অক্ষয় অক্ষয়। ডিপ্রেশন আঁকড়ে ধরলে কি এভাবেই জীবন ছেড়ে দিতে হয় চ্যাম্প? কাইপোজের শেষ দৃশ্যের মতো যদি এই মুহূর্তে আমাদের দেখতে পাও, তোমারও নিশ্চয়ই চোখ ভিজে আছে, এত ভালোবাসা, এত মানুষের অভিমান, এতগুলো মানুষকে কাঁদিয়ে দেওয়া, এত নিউজ প্রিন্ট, এত ষড়যন্ত্রের থিওরি, মানসিক স্বাস্থ্য বলে যে কিছু আছে তা মেন স্ট্রিমে নিয়ে আসা, পচা গলা, স্বজন পোষণ প্রথা, আর তার খলনায়কদের মুখোশ খুলে দেওয়া, এত আয়োজন তো সব তোমার জন্য ছিল চ্যাম্প। কথা তো ছিল আজ থেকে 20 বছর বাদে আজকের প্রজন্ম তোমায় শাহরুখ অক্ষয়ের মতো আইকন হিসেবে দেখবে, যে ছেলেটার কেউ নেই ইন্ডাস্ট্রিতে, কোনো গডফাদার নেই, সে সাহস পাবে তোমায় দেখে। কথা তো ছিল চাঁদে যে জমিটা কিনেছিলে সেখানে ছোট্ট ছোট্ট পায়ে একদিন ঠিক পৌঁছে যাবে। কথা তো ছিল আজীবনেই ভুবন ভোলানো হাসিটা নিয়ে বড় পর্দায় আসবে। এত তাড়াতাড়ি কেউ অমরত্ব লাভ করে? এত সুন্দর একটা গল্প এত অল্প সময়ে শেষ হয়ে গেলে ভালো লাগে? আর একটু ধরে খেলতেই পারতে চ্যাম্প।